অধ্যাপক আব্দুল মান্নান যেটি মফিজুল করিম বলছিলেন যে আনহোলি অ্যালায়েন্স, বিশেষ করে তিনি একটি টেকনিক্যাল টার্ম ইউজ করেছেন কর্তৃপক্ষের সঙ্গে, যারাই নির্ভরশীলতার জায়গায় পৌঁছে গেছে, যারা নিয়ন্ত্রণ করে বাজারকে, তাদের বিরুদ্ধে আসলেই ব্যবস্থা নেওয়া হয় কি? ব্যবস্থা যে নেওয়া হয় না একেবারে তা নয়, কিন্তু কিন্তু উনি বলেছেন যে তাদের কাছে অনেক সময় আমরা জিম্মি হয়ে যাই, এটা একটা ব্যাপার আছে। ওই যে সিন্ডিকেটের কথা যেটা বলা হলো, সিন্ডিকেটের কাছে, কারণ আপনি যদি একদিন পেঁয়াজ খাতুনগঞ্জে আপনি বন্ধ করে দেন, তাহলে সারা দেশে পেঁয়াজের হাহাকার পড়ে যাবে। অথবা চিনি যদি একদিন ওরা গোডাউনে অন্য জায়গায় রেখে দেয়, লুকিয়ে রাখে, না ছাড়ে, তাহলে পরে আমাদের হাহাকার পড়ে যাবে। সেই জন্য আমাদেরকে যারা সরকার চালান তাদেরকে নানান দিক বিবেচনা করে, কারণ কথা তো বলাই যায়, কিন্তু তাদেরকে নানান দিক বিবেচনা করেই করতে হয়। এবং সরকার এখানে আন্তরিক, আপনি দেখবেন যে বাজারকে আমাদের যে ভোক্তা আইন আছে এবং ভোক্তার যে সংগঠন আছে, তার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেট বা ওই কর্মকর্তারা বিভিন্ন বাজারে যাচ্ছে এবং চেষ্টা করছে। এই যে এখানে কথা উঠেছে যে মিনিকেট বলে কোনো ধান নেই, যদি ধান না থাকে মিনিকেট, তাহলে চাল হবে কি করে? ধান থাকলেই তো চাল হবে। তো সেই জন্য এগুলো আমরা আড়াই যুগ ধরে মিনিকেট খেয়ে, আমি তো মিনিকেট খাই, আড়াই যুগ ধরে মিনিকেট খাচ্ছি। মানে এরই খাচ্ছেন আপনি? জি, মোটা এরই খাচ্ছেন প্রকৃত, মানে এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, কিন্তু তখন তো মিনিকেট একটা একটু দামাওয়ালা চাল, ভালো চাল, চিকন চাল, একটা মোটামুটি ব্যাপার স্যাপার থাকে, তো সেই কারণে এটা খাওয়া হয়েছে। আর উনি ডলারের কথা কিছু বলেছেন, তো আমি আপনাকে একটা অভয় দিচ্ছি যে এই 15 দিনের ভিতরে ডলারের যে রেমিটান্সটা হয়েছে সেটা বোধ হয় আপনার নথিতে একটু খুঁজলে আপনি পাবেন, সেটা কিন্তু খুব সম্মানজনক এবং খুব আশাপ্রদ আর কি। এখন ব্যাপারটা হয় কি, বললাম এটা করেছে, এটা যদি আমরা আর 1 মাস আগে করতে পারতাম তাহলে 75,000 কোটি টাকা এটা কিন্তু সরে যেত। আসলে আমরা তো সবাই, আমাদের সিদ্ধান্ত নিতে হবে চটজলদি, আমরা তো সবাই পরামর্শ দিই, কিন্তু যারা এটাকে নিয়ে কাজ করেন, যারা এটাকে নিয়ে যুদ্ধ করেন বা এটাকে নিয়ে বিবেচনা করেন, তাদের কিছু কথা থাকার, তারা তো এখানে নাই, ফলে তারা তো বলতে পারছেন না, ফলে আমরা নিশ্চয়ই তাদেরকে দোষী, তাদের দোষ ধরবো বা কথা বলবো, কিন্তু তারা এখানে থাকলে কেন পারেননি 1 মাস আগে, সেটা তাদেরকে যদি আপনি ডাকতেন তাহলে ওনার প্রশ্নের উত্তরটা তিনি দিতে পারতেন। কারণ আমি তো সরকার চালাই না, আমি একজন সরকারি দলের একজন অত্যন্ত নগণ্য কর্মী, এর বেশি আমার কোনো পরিচয় নেই। তো সেজন্য আমি বলছি যে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং আমাদের প্রাপ্তির ব্যাপারটাকে নিশ্চয়ই আমরা বিবেচনা করব, কিন্তু কেন আমাদের প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে, কেন আমাদের প্রাপ্তিতে এত গরচা বা খরচা দিতে হচ্ছে, এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন তো থাকবেই। কিন্তু তারা যারা এই ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্ট, তারা থাকলে যেভাবে বলতে পারতেন, আমি তো সেভাবে বলতে পারছি না। তো সেজন্য আমি মনে করি যে আমাদেরকে, যে কথাটা আমি প্রথমেই বলেছি এবং আপনিও ই করেছেন, যে শেখ হাসিনার আন্তরিকতার কোনো ত্রুটি নেই, তিনি চেষ্টা করে যাচ্ছেন। এখন আমরা যারা সরকারি কর্মচারী, যারা সিন্ডিকেটের মালিক এবং আমরা যারা ভোক্তা, সকলেরই উচিত হবে যে আমাদের তো একটা কথা আছে যে দেশপ্রেম সবচেয়ে বড় একটা ব্যাপার থাকে একটা মানুষের জীবনের জন্য। সুশিক্ষা বা সুশাসন যেটা বলছেন, সেই সুশাসন করতে গেলে দেশপ্রেম লাগে। আমরা যেভাবে মুক্তিযুদ্ধের সময় দেশপ্রেম দেখিয়েছিলাম, আমরা নিরস্ত্র মানুষ, মহান মুক্তিযুদ্ধে আমাদের মানুষরা ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময় বঙ্গবন্ধুর ডাকে সারা দেশ একত্রিত হয়েছিল, সেখানে কোন দল কী করে, তাদের ডক্ট্রিন কী, তাদের আদর্শ কী, সেটা নাই, সবাই বঙ্গবন্ধুকে মেনে নিয়ে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই রকম নেতা থাকলে অনেকটা সুবিধা হয়, কিন্তু সেটা তো সবসময় থাকে না, আর সবসময় আশা করা যায় না। তার কন্যা, তিনি তার আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু তাদেরকে আমরা যাদের কথা বললাম, যে যারা স্টেক হোল্ডার বা যারা সিন্ডিকেটের মালিক বা যারা সাপ্লায়ার বা যারা লুকাচ্ছে, এদের সকলেরই এই দেশপ্রেমী হয়ে আপনি কিছু বাড়াবেন ঠিকই আছে, কিন্তু অসহিষ্ণুভাবে চালের দাম, উনি বলছেন, আমি অবশ্য কাগজে দেখিনি যে খাদ্যমন্ত্রী বলেছেন 7-8 টাকা বেড়ে গেছে, এটা আনফর্চুনেট, 7-8 টাকা বাড়বে কিসের জন্য? এখন কমেছে, আচ্ছা এখন কমেছে, আচ্ছা যদি বেড়েই থাকে 7-8 টাকা, তাহলে পরে এটা
প্রত্যাশিত না। উনি বলেছেন যে ব্যবসায়ীরা কারসাজি করে 7-8 টাকা বাড়িয়েছিলেন। আমি আমি ওই শব্দটা প্রয়োগ করতে চাচ্ছি না, কারণ ব্যবসায়ীদেরকেও আমি সম্মান দিতে চাচ্ছি। আমি বলছি যে আপনারা 7-8 টাকা কেন বাড়ালেন? আপনাদের কি মনে কোনো, আপনারা এত নির্দয় কেন? আপনাদের মধ্যে কি কোনো দয়াময় নেই? আপনাদের যে 17 কোটি মানুষের দেশ, এই দেশের মানুষের প্রতি আপনাদের কি কোনো কর্তব্য নেই? আপনি জাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, সবই ঠিক আছে। জাকাতের, আপনি জাকাতের যে দিচ্ছেন, আপনার যে টাকাটাকে শুদ্ধ করার জন্য যেটা করছেন, মানুষকে কষ্ট দিয়ে সেই টাকার জাকাত দিলে তো আপনার লাভ হবে না। কারণ আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে যদি আপনি থাকেন, তাহলে মানুষকে মানুষের মতো মর্যাদা দিয়ে মানুষকে ভালোবাসতে হবে। আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে এটা কিন্তু রাজনীতি পরিবর্তন করতে